हेलो हेल्सी हेलो हेल्सी तो हेलो अरे आपको तो हेल्बो हेल्थ तो पूरे गलम तो फोन कॉल पूरे जाओ ना होए फोन करे जाओ भाई हेलो बोलें हेलो कौन है एक बार बुझते वर्षे ओ तू तो कहने हेडफोन ही दे ना क्यों कर दो तले एक तो पौरे दे ना तारा तारी दे ओ सामने एक कौन आया दिल में हुई हलचल हेलो कथा बोल बिन्ना अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम की नाम आपनर आवा नाम सुमैया 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 साथे এর আগে কথা হয়েছিল বলতে তাই না হুম এর আগে বোধহয় কথা হয়েছিল তাই না 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 ভাইয়া কথা হয় নাই এই প্রথম কথা জি ভাইয়া তাহলে প্রথম কথাই আমি তোমার সম্পর্কে জানতে চাই তুমি কোথায় থাকো কেমন লাগে বললো তো না কেন শুনে বলছে আচ্ছা নাট বল্টু শুনতে কেমন লাগে সঠিক উত্তর সঠিক উত্তর সঠিক উত্তর নাট এবং বল্টুর মধ্যে হ্যাঁ তুমি কাকে শো থেকে বাদ দিতে চাও আল্লাহ চিন্তা করছেন ওর আমি কত বড় একটা প্রশ্ন করে ফেলেছি এবং সে এটা উত্তর না দিয়ে আমনে কাটে নাই স্ট্রোক টিস্ট্রোক কিছুটা হইতে পারলেও পারে আর ডাক্তার সাহেব আশেপাশে থাকলে প্লিজ যান আমাদের ইনহাউস ডাক্তার আছে ও হ্যালো আজকে এমন কঠিন কঠিন প্রশ্ন করবো হ্যালো আমি নাসির ভাইয়া গাজীপুর থেকে নাসির গাজীপুর থেকে তোমার জন্য প্রথম প্রশ্ন নাট বল্টু শুরু হয়েছিল কবে এই দে 2017 সালে সম্ভবত সঠিক উত্তর সঠিক উত্তর সঠিক উত্তর একটি সঠিক উত্তর দিলে আরেকটি প্রশ্ন দাও আসলে সঠিক উত্তর নাকি হ্যাঁ নাট ভাইয়া লিসেনার যা বলবে সব রাইট হ্যাঁ ভাইয়া তোমার একটা জোকস আমার খুব ভালো লাগছিল এটা বলতে পারি হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলো সঠিক উত্তর এই যে তুমি মিরাজ খেলে যে বলছিল না যে এই 1991 সমান কত 1991 তারপর আবার বললো যে 1111 সমান কত 1111 হ্যালো হ্যাঁ এই যে তুমি বলতে যাচ্ছ বলো বলছি তো আচ্ছা না তুমি মনে করে দেছো তো এই জোকটা আমি কি বলতে পারি আমরাও তাই ভাবলাম তাহলে বলো এই জোকটা বলো তুমি আমি তার ফুল মানে এখন বলতে পারবো না ফুলটা বলতে পারবো না ভেরি গুড তো তুমি এখন আমাদের কে একটা গান শোনাতে পারবা ও মা জোক শোনালে আবার গান শোনানো কেন জোকে তো মেনু শুনাইছে গান তোমরা শুনো আচ্ছা ভেরি গুড একটা সুন্দর গান আমরা শুনে নিলাম তারপর তুমি একটা আবৃত্তি করতে পারবা কাজ করতে হবে কাজ ছাড়াবো না হ্যাঁ 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 আবৃত্তি না তাও করতে পারবো আচ্ছা তাহলে তুমি যেটা বলার জন্য ফোন করেছিলে সেটা বলো নইলে বল্টুর যন্ত্রণা তুমি কিচ্ছু বলতে পারবে না আমি মূলত যে কতক্ষণ আগে এফএম শুনতেছি ভাবলাম যে ফোন দিয়ে দিই ধরো কিনা এই দ্বিতীয় কলে দিয়ে রেখে ফেলছো উই আর ওয়েটিং ফর ইউ আমরা ওয়েট করতেছি আমরা কখন কখন বাজবে 12টা এটা ওয়েট করছি বলো হ্যাঁ 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 গুড ডিসিশন মানে চিন্তা করছে যে আমি তো কিছু বলতে পারছি না অন্য কেউ বলতে পারবে এমন কেউ ফোন দিচ্ছে তো জায়গা ছেড়ে দিচ্ছে হ্যালো 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 শরীয়তপুর থেকে আনিকা আনিকা কি খবর তোমার বলো তোমরা কেমন আছো আমরা ভালোই আছি আনিকা বল্টু চুপচাপ আছে যা বলার বলে ফেলো আমি শুরু হওয়ার আগে তুমি শেষ করো আনিকা হ্যাঁ ভাইয়া তুমি যে আমাদেরকে ফোন দিছো ফোন দেওয়ার আগে কতবার কলে ট্রাই করতে হয়েছে অনেকবার ফোন দিতে দিতে তো মাথা গরম হয়ে গেছে সঠিক উত্তর সঠিক উত্তর সঠিক উত্তর আনিকা এই যে তুমি কি ফোনটা ডান কানে নিছো না বাম কানে নিছো সঠিক উত্তর সঠিক উত্তর সঠিক উত্তর সঠিক উত্তর তুমি যেখানে ফোন দিছো সেই প্রোগ্রামটার নাম কি আনিকা আচ্ছা একটু বল্টুকে জিজ্ঞেস করো তো পুরস্কার কি এই যে এতগুলো সঠিক উত্তর দিলা
তাড়াতাড়ি বলো আমরা তো ডাইরেক্ট ফোন কল রিসিভ করি, এই জন্য কমেন্ট পড়ি না। তুমি বললা না কিন্তু আজকের মতো এই মিথ্যা কথা দিয়ে বিদায় নিই আমরা। পরবর্তী যে আসবে প্রশ্ন রেডি, হ্যালো, সাথী তুমি কোথেকে বলছো? Where are you from? আমি মুগদা থেকে। মুগদা, তোমার কথা শুনে আমরা মুগ্ধ হয়ে গেছি। সাথী শোনো, পুরস্কার মুগদা, আরে পুরস্কার না আমরা শুনতে পাচ্ছি মুগ্ধ। তো তুমি রেডিওতে না শুনে ফোনে শোনার চেষ্টা করো। হ্যাঁ হ্যাঁ, তুমি রেডিওটা বন্ধ করো, থাক, তুমি রেডিওতে শোনো, একটু বার শুনতে হবে আমরা বলছি রেডিওতে। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? আমি সজলের হাট বলছি, গাজীপুর থেকে। সজলের হাট, ওখানে কতগুলো সজল আছে? আরে আমি রিয়েল টাই। আমার হচ্ছে ফোনটা চুরি হয়ে গেছে, তো এই জন্য আমি এসএমএস করতে পারি না। ওয়াও, ফোন চুরি হলেও কিন্তু মন চুরি হয় নাই, মনটা তো শুধু সজলের কাছেই থাকবে। ইয়েস, ভেরি গুড। কোন দেশি ভাষা? ঠিক আছে, বলটুকে বলো। মনে করেন, আমার অনেক ফ্রেন্ডরা শুনছে, তার মধ্যে হচ্ছে মুনা, জুথি, তোমার নাম কি তাহলে? রিয়েল নেম কি? আমার রিয়েল নেম হচ্ছে সুমাইয়া আক্তার আন্নি। আচ্ছা, আর কোথায় থাকো? গাজীপুরের বোলবাজার। গাজীপুর, আচ্ছা, গাজীপুর বোলবাজার। তাহলে আজকের মতো বিদায় নিয়ে আমরা, ভালো থেকো। ভালো থেকো, ভালো থেকো। হাটটা সামনে রেখো, সজলের হাট। থ্যাংক ইউ। ওহো, কে বাত, অনেকগুলো নাম বলছে কিন্তু, ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ দিন। ক্যাপিটাল FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।